mm-hmm <clears throat>

আচ্ছা অডিও এক মিনিট আচ্ছা যাই হোক দেখো তো মেটালের পুরো চ্যাপ্টারটা পড়ে এসছো আগে বলো ব্যাচ থেকে পুরো কমপ্লিট করেছো নন মেটাল আজকে কিন্তু একটু আগে বেসিক কেমিস্ট্রি মানে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি রেলওয়ে পরীক্ষার জন্য ডাব্লিউ বিসিএস মেইনস পরীক্ষার জন্য হ্যাঁ একটা পুরো ডিটেলিং কনসেপচুয়াল ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি প্রায় দু ঘন্টার মতো ক্লাস প্রচুর কিছু করানো আছে ওর মধ্যে পুরোপুরিভাবে এনসিআরটি বেসড কনসেপ্ট হ্যাঁ মানে কম্পিটিভ বইগুলোতে আরিয়ান্তের বইতে বা এক্স কোনো বইতে যেগুলো কম্পিটিটিভ লেভেলের বই সেই বইতে কিন্তু সেই কন্টেন্ট পাবে না একদম বোর্ড ওয়ার্ক করে হাতে লিখে ধীরে সুস্থে সব জিনিস করানো আছে ওকে তো সেই ভিডিওটা দেখে নেবে যত তাড়াতাড়ি সম্ভব এবং ভিডিওটা দেখে খাতাতে সেটার ওপরে নোটস বানিয়ে নেবে কথা বুঝলে কি বলছি মানে ওই টাইপিং ব্যাপার কিন্তু নেই একদম দেখে 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 হ্যাঁ যেভাবে যেরকম নোটস দেওয়া আছে যাদের কাছে একবার নোটস বানানো আছে তারা শুধুমাত্র এডিট করবে করবে কিছু থাকলে সেই আর যারা যারা প্রথমবার নোট তারা একটু সময় নিয়ে হ্যাঁ ভালো করে নোটটা বানাও তারপরে সেই নোটটারই রিভিশন করবে আর এমসি কেউ প্র্যাকটিস করবে ব্যাস আর কিছু লাগবে না ঠিক আছে স্পিড বাড়িয়ে কমিয়ে দেখার তো অপশান আছে সেখান থেকে তোমরা স্পিড বাড়িয়ে কমিয়ে দেখতে পারবে ওকে চলো শুরু করি আজকে আমাদের নন মেটাল মেটাল এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমাদের এ চ্যাপ্টার কি কি বলে তোমাকে ওকে আমারও সময় লেগেছে কমপ্লিট করতে তোমাদেরও সময় লাগবে ঠিক আছে গ্রেট থিংস টেক্স টাইম সব সময় একটা জিনিস মাথায় রাখবে ভালো যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি হবে এরকম ব্যাপারটা নয় হ্যাঁ সময় লাগবে সময় দিতে হবে কিন্তু যে সময়টা এখন ইনভেস্ট করবে তার ফল পাবে সামনের দিনে ঠিক আছে যে টাইমটা এখন ইনভেস্ট করবে বলো বেশ তো একটু সময় নিয়ে করো চলো প্রথম কোয়েশ্চেন আমরা নন নন মেটাল 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 দেখো প্রচুর বড় চ্যাপ্টার ঠিক আছে এর কোন হার্ড অ্যান্ড ফাস্ট লিমিটেশন হয় না ওকে যাদের নোট করা একবার হয়ে গেছে তারা খাতাটা সামনে নিয়ে বসো যেগুলো যেগুলো মনে হবে যে অ্যাডিশনাল জিনিস সেগুলো সেগুলোকে খাতাতে নোট ডাউন করে দেবে লিখে নেবে ওকে চলো প্রথম কোয়েশ্চেন যেটা আছে

আমাদের তোমার ডিসকভার করেছে আচ্ছা হাইড্রোজেনের নামকরণ কে করেছে বললে কি উত্তর হতো এটাও তোমাদের বলে দিয়েছি বলো হাইড্রোজেন নেম ওয়াজ গিভেন বাই ক্যাভেন্ডিস আবিষ্কার করলেও হাইড্রোজেন নামকরণটা কে দিয়েছে ফার্স্ট তাড়াতাড়ি তো হাইড্রোজেন ডিসকভার বাই বললে আমাদের ক্যাভেন্ডিস উত্তর হবে ওকে আর হাইড্রোজেন নোমেন ক্লেচার বললে নোমেন ক্লেচার বললে আমাদের উত্তর হবে হচ্ছে অ্যান্টনিও ল্যাবয়সিয়ার নোমেন ক্লেচার বললে আমাদের ল্যাবয়সিয়ার উত্তর সরি নোমেন ক্লেচার বললে আমাদের রবার্ট বয়েল উত্তর রবার্ট বয়েল ঠিক আছে বি কিন্তু নয় ল্যাবয়সিয়ার নয় নোমেন ক্লেচার হাইড্রোজেন নামকে দিয়েছে বললে আমাদের রবার্ট বয়েল উত্তর হবে আর হাইড্রোজেন কে আবিষ্কার করেছে গ্যাসটা সেইটা হচ্ছে আমাদের হেনরি ক্যাভেন্ডিস হেনরি ক্যাভেন্ডিস ওকে আচ্ছা হাইড্রোজেনের প্রধান সোর্স বলো হাইড্রোজেন গ্যাস তো আমাদের আর্থের অ্যাটমসফিয়ার আর্থের অ্যাটমসফিয়ারে তো হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় না তাহলে হাইড্রোজেন গ্যাস মেনলি কোথায় পাওয়া যায় ফাটাফাট আনসার করবে এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন রিপিটেড হাইড্রোজেন গ্যাস সোর্স এইস টু গ্যাসের সোর্স বলো হাইড্রোজেন গ্যাসের মেইন সোর্স হাইড্রোজেন গ্যাস কোথায় পাওয়া যায় বলো বলো তাড়াতাড়ি সানের গ্র্যাভিটি সানের যে ইন্টেন্স গ্র্যাভিটি আছে ওকে সানের মধ্যে কোন গ্যাস জ্বলছে হাইড্রোজেন তো কতবার বলবো এই আর হাইড্রোজেন গ্যাসের মেইন সোর্স হচ্ছে সান সানের মধ্যে কি জ্বলছে হাইড্রোজেনের দুটো আইসোটোপ হাইড্রোজেন টু ওয়ান একটা হাইড্রোজেন থ্রি ওয়ান একটা ডয়টেরিয়াম আইসোটোপ এবং ফ্রিটিয়াম আইসোটোপ ঠিক ডয়টেরিয়াম এবং ক্রিটিয়াম একসাথে কি করছে নিজেরা ফিউশন রিয়াকশন করছে ঠিক আছে ফিউশন রিয়াকশন করে কি তৈরি করছে হিলিয়াম পরবন্ধ তৈরি করছে এইচ ই ফোর টু ঠিক আছে তার সাথে সাথে একটা নিউট্রন বাইরে বার হচ্ছে প্লাস টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন মেগা ইলেকট্রন এনার্জি বাইরে নির্গত হচ্ছে ওকে তাহলে ফার্স্ট কোয়েশ্চেন উত্তর আমাদের হেন্ডি কাবার ডিস কি বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি ঠিক আছে আধুনিক রসনবিদ্যার জনককে ল্যাবয়সিয়ার নিউক্লিয়াস কে আবিষ্কার করেছে বললে ঠিক রাদার প্রোটনের নামকরণ কে করেছে বললে রাদার নিউক্লিয়াস আবিষ্কারের সাল বঙ্গভঙ্গ রদ উনিশশো ওকে আর শিলি শিলির সাথে কোন গ্যাসের নাম যাবে বলো দেখি তাড়াতাড়ি বলো শিলির সাথে কোন গ্যাসের নাম যাবে তাড়াতাড়ি আর একটা হচ্ছে শিলি শোনা মাত্র আনসার দেবে তোমরা হয়তো একটু লেটে চলছো ঠিক লাইভের ওপরে প্রেস করে লাইভে আসো একটু লেটে চলছো তোমরা শিলি বলো বলো তাড়াতাড়ি শিলি গ্যাস কোন মানে শিলি বিজ্ঞানী কোন গ্যাস সেটা হচ্ছে আমাদের ওজন ঠিক জোসেফ জোসেফ প্রিসলি কি প্রিসলে হচ্ছে আমাদের অক্সিজেন ঠিক আছে শিলি হচ্ছে ওজন বেশ চলো পরের কোয়েশ্চেন দেখি দ্য নেম ওয়াস হাইড্রোজেন ওয়াজ প্রোপোজ বাই দেখো হাইড্রোজেনের নেমকে প্রোপোজ করেছে এটা এখানে নেই তো হাইড্রোজেনের নেম প্রোপোজ করেছে যদি এটা এখানে না থাকে তাহলে আমাদের হাইড্রোজেনের ইনভেন্টারকেই উত্তর দিতে হবে বলো কি উত্তর হবে এটা কি উত্তর করো ওকে করো তাড়াতাড়ি দেখো এটার নিয়ে শোনো এটা নিয়ে অনেক ডাউট আছে ঠিক আছে এই প্রশ্নটা নিয়ে এই প্রশ্নটা নিয়ে অনেক ডাউট আছে ঠিক এই যে ল্যাবয়সিয়ার যেটা তোমরা বলছি না অনেক জায়গাতে উত্তর তোমার ল্যাবয়সিয়ার নেবে অ্যাকচুয়ালি রবার্ট বয়েল উত্তর রবার্ট বয়েল উত্তর না থাকলে তোমরা ল্যাবয়সিয়ার দেবে বয়েল আর ল্যাবয়সিয়ার যদি একসাথে অপশানে থাকে তো বয়েল উত্তর হবে ঠিক ল্যাবয়সিয়ার সাথে নাইট্রোজেন গ্যাসের আর রাদার সাথে নাইট্রোজেন গ্যাসের সম্পর্ক আছে বাট ল্যাবয়সের এখানে যখন রবার্ট বয়েল আমাকে উত্তর দেয়নি তো দ্যাটস ওই আমরা অ্যান্টোনিও ল্যাবয়সের যিনি ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি একেই আমরা দেব উত্তরে ওকে নেক্সট পরেরটা দেখো হাউ মেনি নিউট্রন আর দেয়ার ইন প্রোটিয়াম প্রোটিয়াম আইসোটোপে কতগুলো নিউট্রন আছে ঠিক আছে হাইড্রোজেনের পার্ট এই পার্টটা বলা আছে বলো প্রোটিয়ামে কতগুলো নিউট্রন আছে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ হয় একটা হচ্ছে এইচ ওয়ান ওয়ান একটা হ্যাঁ একটা হচ্ছে এইচ টু ওয়ান একটা হচ্ছে এইচ থ্রি ওয়ান তো এর মধ্যে প্রোটিয়াম কোনটা ভাবো প্রোটিয়াম কোনটা একটা তাহলে প্রোটিয়াম কোনটা প্রোটিয়াম হচ্ছে আমাদের এইচ ওয়ান ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ডয়টিরিয়াম এটা হচ্ছে ট্রিটিয়াম তো প্রোটিয়ামে আমাদের কতগুলো আইসোরো মানে কতগুলো নিউট্রন আছে তাহলে নিউট্রন বলবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান হচ্ছে জিরো তাহলে জিরো নিউট্রন ঠিক আছে তার মানে তোমাকে বলবে একটা নিউটন বিহীন পরমাণুর এক্সাম্পল দাও তো নিউটন বিহীন পরমাণু আমাদের কি উত্তর হবে আমাদের প্রোটিয়াম বা হাইড্রোজেন উত্তর হবে ঠিক আছে ট্রিটিয়ামে হাইড্রোজেন এই নিউটন কটা আছে ট্রিটিয়ামের ক্ষেত্রে নিউটন বার করতে চাই কারণ এটা একটা হাইলি রেডিও অ্যাক্টিভ এলিভেন্ট এর ক্ষেত্রে নিউটন কত হবে তিন মাইনাস এক মানে দুটো নিউটন আর নিউটন বাই প্রোটন রেশিও আমার কত হবে দুই বাই এক তার মানে হচ্ছে দুই তার মানে নিউটন বাই প্রোটন রেশিও এখানে ওয়ান পয়েন্ট এর থেকে বেশি আসছে আর ওয়ান পয়েন্ট এর থেকে বেশি আসা মানে রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার পড়লে তোমরা বুঝতে পারবে যে নিউটন বাই প্রোটন রেশিও এক পয়েন্ট এর থেকে বেশি আসা মানে সেটা হাইলি রেডিও অ্যাক্টিভ ঠিক আছে সেখান থেকে খুব ইনটেন্স অ্যামাউন্টে আমাদের আলফা বিটা গামার অসি বার হবে ওকে বেশ গেল চলো পরের কোয়েশ্চেন হাইলি রেডিও অ্যাক্টিভ এগুলো জানা আছে রেলের পরীক্ষার জন্য এগুলো মাস্ট এগুলো রিপিট করে কোয়েশ্চেন বারবার ঠিক আছে এইগুলোই দেবে নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা বলছে দ্য কেমিক্যাল নেম অফ প্লাস্টার অফ প্যারিস বলো রিপিটেড কোয়েশ্চেন প্লাস্টার প্যারিসকে প্যারিস আমরা কোন নামে জানি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো কেমিক্যাল নেম অফ প্লাস্টার অফ প্যারিস জিপসাম প্লাস্টার অফ প্যারিস দুটোরই কেমিক্যাল নেম সেম সিনথেটিক ম্যাটেরিয়াল চ্যাপ্টারে দেখবে খুব ভালো করে এটা ছবি দেওয়া আছে আজকে যেটা আপলোড করেছি সকালবেলা পলিমার কেমিস্ট্রি আর সিনথেসাইজ মেটেরিয়াল সেখানে এগুলো সব পাবে বলো তাড়াতাড়ি ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম সালফেট এত দেরি হচ্ছে কেন লাইভে আসো আপডেট আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার কি বলবো আনসার বলবো ক্যালসিয়াম সালফেট প্লাস্টার অফ প্যারিস বলেছে সি উত্তর হবে ক্যালসিয়াম সালফেট হাইড্রেটেড কারণ প্লাস্টার অফ প্যারিস বললে সি ফোর ডট হাফ এইচ ফর্মুলা তোমাকে ডিরেক্ট জানতে চাইতে পারে যে প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা বলো সি এ ফোর ডট হাফ এইচ এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস ফর্মুলা আচ্ছা এটাকে একটু কায়দা করে লিখলে কি হবে টু সি এস ফোর ডট এইচ টু এটাও কিন্তু আমাদের প্লাস্টার অফ প্যারিস ওকে তো আমাদের যদি জিপসাম জানতে চাই তো জিপসাম জানতে চাইলে কি উত্তর দেবো বলবে জিপসাম হচ্ছে সি এ এস ও ফোর ডট টু এইচ টু এইটা হলো জিপসাম ওকে জিপসামে হচ্ছে ক্যালসিয়াম সালফেট এক অনু থাকবে প্লাস্টার অফ প্যারিসে ক্যালসিয়াম সালফেট দুই অনু থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া এটাকে মেন মাথায় রাখতে হবে কমপ্লিট ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড কি অ্যাসিড সল চ্যাপ্টারে আমরা পড়বো ক্যালসিয়াম ক্লোরাইড কে বলা হয় হচ্ছে ডেলিকুইসেন সাবস্টেন্স ক্যালসিয়াম ক্লোরাইড কি করতে পারে বাতাসের থেকে ময়েশ্চার বা জল সেই জলীয়বাষ্পকে অ্যাবজর্ব করতে পারে অ্যাবসর্ভ করে তার মধ্যে ডিজলভ হয়ে যায় এই জিনিসটাকে বলে ডেলুইসেন্স আর ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট আমরা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করি সি এ এন ও থ্রি হোল টু ঠিক এ কি করে মাটিতে নাইট্রেট লবণের গারত্ব বাড়ায় ঠিক আছে নাইট্রেটের কনসেন্ট্রেশন বাড়ায় এটা নেক্সট চলো পাঁচ নম্বর করো পিএইচ থ্রি ইজ অ্যান এক্সাম্পল অফ পিএইচ থ্রি কি বলো পিএইচ থ্রির নাম হচ্ছে ফসফিন দারুণ কোয়েশ্চেন এটা ফাটাফাটি অপশন একদম রেলের পরীক্ষায় যেরকম অপশন দেবে এটা আমাদের ডাব্লিউ বিপির এক্সাম এসেছিল যে পিএইচ থ্রির তোমার গন্ধ যেটা তোমাদের দুটো গন্ধ বলা হয়েছিল যে পিএইচ থ্রি ফসফিন হচ্ছে পচা মাছের গন্ধ আর ওজন হচ্ছে মাছের আঁশের মতো গন্ধ এবার পিএইচ থ্রি একটা কি জানতে চাইছে বলছে আয়নিক হাইড্রাইড আয়নিক সরি আয়নিক হাইড্রাইড দুবার দিয়েছে মেটালিক হাইড্রাইড পলিমারিক হাইড্রাইড আর এটা হচ্ছে নন মেটালিক হাইড্রাইড হবে ঠিক আছে অপশন বি যেটা হবে এটা নন মেটালিক হবে ঠিক এটা নন মেটালিক হবে অপশানে ঠিক দেখো নন মেটালিক হাইড্রাইট শোনো এর উত্তর কি হবে বলো এর আনসার কি একটা আমরা বলবো পিএইচ থ্রি হচ্ছে একটা নন মেটালিক হাইড্রাইট ঠিক আছে পিএইচ থ্রি নন মেটালিক হাইড্রাইট কেন দেখো ফসফরাস গ্রুপ নাম্বার কততে আছে পর্যায় সারণী পড়লে বুঝতে পারবে ফসফরাস আছে গ্রুপ নাম্বার ফিফটিনে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাথ এইটা ঠিক আছে এইটা তো এগুলো নন মেটাল বলে এই নন মেটালের পার্টটা ইনক্লুডেড দেখবে যে নন মেটালের ক্লাসের আগে পর্যায় সারণী করানো আছে ঠিক আছে তো নন মেটালের পার্টে এটা পড়ছে এবার তুমি একটা জিনিস দেখো যে এর সাথে যখন তুমি হাইড্রোজেন অ্যাড করবে ধরো নাইট্রোজেনের সাথে আমি হাইড্রেট অ্যাড করছি তাহলে এ যেটাকে আমরা বলি অ্যামোনিয়া তো অ্যামোনিয়াকে জিজ্ঞেস করলে তুমি বলবে অ্যামোনিয়া একটা নন মেটালিক হাইড্রাইট ঠিক তেমন আরেকটা নন মেটালিক হাইড্রাইট পিএইচ থ্রি ঠিক তারপরে এইচ থ্রি তারপরে অ্যান্টিবনি এইচ এবার এই যে গুলো আছে দেখো আর্সেনিক অ্যান্টিমনি এইগুলোকে আমরা মেটালয়েড বলি তো এরা নন মেটালিক হাইড্রাইট এবং মেটালিক হাইড্রাইট দুটোই বাট নাইট্রোজেন ফসফরাস এরা তো পিওর নন মেটাল পিওর অধাতু তার জন্য ফসফিন যেটা আছে পিএচ যেটা আছে তো পিএস থ্রির উত্তরটা হবে সেটা নন মেটালিক হাইড্রাইট মানে বুঝেছো কি বলেছি ঠিক আছে একটা নন মেটালিক হাইড্রাইট হবে আইনিক হাইড্রেট কিন্তু নয় স্যার আইনিক হাইড্রেট হয় ধরো আমি একটা এক্সাম্পল লিখছি সোডিয়াম হাইড্রেট এনএচ তো সোডিয়াম হাইড্রেট তুমি যদি ব্রেক করো সোডিয়াম হাইড্রেট কে ব্রেক করলে কেমন তৈরি হবে এনএ প্লাস তৈরি হবে এইচ মাইনাস তৈরি হবে এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রেট তো সোডিয়াম হাইড্রেটকে তুমি মেটালিক হাইড্রেট বলবে প্লাস মেটালিক হাইড্রেট গুলো সেটা প্লাস মাইনাসে ভাঙে ওই জন্য এই মেটালিক হাইড্রাইট আর আয়নিক হাইড্রেট এই যে দুটো অপশান আছে অপশান এ আর সি এই দুটো অপশন সেম আলাদা কিন্তু নয় যারাই মেটালিক হাইড্রেট তারাই হচ্ছে আয়নিক হাইড্রাইট আয়ন দিচ্ছে রাইট ভালো করে পড়ো পাঁচ নম্বর হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার ছয় দ্য টেম্পারেচার অ্যাট হুইচ হেভি ওয়াটার ম্যাক্সিমাম ডেন্সিটি জল একটা নন মেটালিক কম্পাউন্ড জলের মধ্যে তো মেটাল নেই তো বলো জলের কত ডিগ্রিতে ডেন্সিটি ম্যাক্সিমাম হয় এ এইচ থ্রি ওটা হচ্ছে মিক্সড হাইড্রাইড মেটালিক নন মেটালিক দুটোই কারণ ওটা মেটালয়েড আর্সেনিক ধাতু কল্প না আর্সেনিক অ্যান্টিমনি এগুলো সব ধাতু ধাতুকল্প অন্যদিকে বিস্মাথ যখন আমি বলবো বিস্মাথ হচ্ছে ধাতু বিস্মাথ হবে আমাদের মেটালিক হাইড্রাইড বলো কি হবে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য হেভি ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম ডেন্সিটি হেভি ওয়াটারের ডেন্সিটি ম্যাক্সিমাম কত ডিগ্রি সেন্টিগ্রেডে বলবে চার ডিগ্রি সেন্টিগ্রেড ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হেভি ওয়াটারের ডেন্সিটি ম্যাক্সিমাম ভলিউম কি হবে হেভি ওয়াটারের মিনিমাম হবে ঠিক আছে ডেন্সিটি মানে হচ্ছে মাস ডিভাইডেড বাই ভলিউম তার মানে ডেন্সিটি যখন আমাদের ম্যাক্সিমাম হবে তখন মাস যদি ফিক্স থাকে মাস তো চেঞ্জ হবে না তখন ভলিউম আমাদের হয়ে যাবে মিনিমাম ঠিক আছে এইটা আমাদের কত ডিগ্রিতে হয় অ্যাট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড ফর ওয়াটার আচ্ছা জলকে কি শেখানো হয়েছিল আবার বলো ওয়াটার নর্মাল লিকুইড নাকি অ্যাবনর্মাল লিকুইড কি হবে তাড়াতাড়ি একদম আজকে বোধ হয় শরৎ জয়েন করেছো না আচ্ছা এতজন ছেলে মেয়েদের মধ্যে মাত্র এই কজন লাইভ ক্লাস করে ঠিক আছে আজকেই একুশ জনের বেশি ব্যাচে জয়েন করলো হ্যাঁ সব রেকর্ডেড সব রেকর্ডেড লাইভে প্র্যাকটিস না করলে পরীক্ষায় পাশ করা খুব ডিফিকাল্ট শুধুমাত্র রেকর্ড ক্লাস দেখে কিছুই হবে না রেকর্ড ক্লাসের থিওরি পড়বে টপিক পড়বে স্পিড বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে তোমার ইচ্ছা মতো ঠিক আছে লাইভে তো স্পিড বাড়ানো কমানোর অপশান নেই রেকর্ডে স্পিড বাড়িয়ে কমিয়ে দেখতে পারবে কিন্তু প্র্যাকটিস লাইভ দরকার লাইভ প্র্যাকটিস না করলে তুমি একটা কেন দশটা ব্যাচ পড়ো কোনো লাভ নেই এইটা যতদিন না বুঝবে ততদিন পর্যন্ত খুব ডিফিকাল্ট আর শুধু থিওরি পড়লে পাস করা যাবে না থিওরির থেকে অন্তত তিন গুণ বেশি প্র্যাকটিস করতে হবে আর মক দিতে হবে মেনি প্রোটন আর দেয়ার ইন ডয়টেরিয়াম ডয়টেরিয়ামে নিউটন জানতে চায়নি প্রোটন জানতে চাইছে এবার ভুল ভাল করবে না আনসার করো হাউ মেনি প্রোটনস আর দেয়ার ইন ডয়টেরিয়াম কি উত্তর হবে ডয়টেরিয়ামে কতগুলো প্রোটন আছে তাহলে সংকেত কি প্রোটন কোন নাম্বারটাকে বলে H11 একটা H21 একটা H31 একটা প্রোটন কোন নাম্বারটাকে বলে এরা তিনজনের মধ্যে কি সম্পর্ক আছে আইসোটোপ তাহলে 11 হচ্ছে প্রোটন তাই তো ঠিক আছে 11 হচ্ছে প্রোটন তাহলে ডয়টেরিয়ামের মধ্যে প্রোটন নাম্বার আছে একটা ক্লিয়ার 1 करेक्ट आंसर ঠিক নিউট্রন বললে আমরা 2 1 সে ক্ষেত্রে আমরা একটাই বলতাম প্রোটন একটা নিউট্রনও একটা আচ্ছা নেক্সট আট নম্বর বলছে ওয়াটার ইজ অ্যান্ড দেখো অপশন দেখো ভালো করে ওয়াটার একটা কি অক্সাইডের কনসেপ্ট থেকে কোয়েশ্চেন দিয়েছে তোমাদের অক্সাইডের কনসেপ্ট একদিন দেখিয়ে দিয়েছিলাম দেখি কার কার মনে আছে অ্যাসিডিক অক্সাইড বেসিক অক্সাইড অ্যাম্ফোটেরিক অক্সাইড নাকি নিউট্রাল অক্সাইড অ্যাসিডিক মানে আমলিক বেসিক মানে ক্ষারীয় অ্যাম্ফোটেরিক মানে উভধর্মী ঠিক আছে অ্যাসিডিক বেসিক দুটোই আর হচ্ছে নিউট্রাল দেখো তোমাদের কি শেখানো হয়েছিল নন মেটালিক অক্সাইড গুলো ভালো করে দেখো যারা নতুন একবার দেখে নাও ধরো কার্বন ডাই অক্সাইড আমি বলছি ঠিক আছে তোমাকে বললো যে কার্বন ডাই অক্সাইড কি বলবে কার্বন সাথে জলকে মেশাবে ওয়াটারকে মেশাও মিশিয়ে কি তৈরি হবে বলবে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি তৈরি হবে তাহলে এইচ টু সিও থ্রিটা কি একটা বলবে এটা স্যার একটা অ্যাসিড যেহেতু এটা একটা অ্যাসিড তৈরি হচ্ছে এই জন্য কার্বন ডাইঅক্সাইড হবে একটা অ্যাসিডিক অক্সাইড ঠিক আচ্ছা এবার আমি বলছি ম্যাগনেশিয়াম অক্সাইড এম ও আছে এম জি ওর সাথে যদি আমরা জলকে মেশাই জলকে মিশিয়ে কি তৈরি হবে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এম জি ওই ছোলটু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড একটা কি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড একটা খার তাই তো তাহলে ট্রিক্সে মাথা রাখতে হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একটা বেস তার মানে এটা যদি বেস হয় তাহলে এই অক্সাইডটা কি হবে বেসিক অক্সাইড তাহলে নোট আমরা কি লিখবো যে সব সময় আমাদের মেটালিক অক্সাইড গুলো দেখো ম্যাগনেসিয়াম একটা ধাতু তাহলে ধাতুর সাথে অক্সিড আছে মানে মেটালিক অক্সাইড তাহলে মেটালিক অক্সাইড গুলো সবসময় আমাদের কোন অক্সাইড হবে বেসিক অক্সাইড হবে ক্ষারকীয় অক্সাইড হবে আর নন মেটালিক অক্সাইড গুলো অধাতব অক্সাইড গুলো সবসময় আমাদের অ্যাসিডিক অক্সাইড হবে এটা হচ্ছে আমাদের রুল ঠিক আছে এবার দেখো জলের কথা বলেছে তো অক্সাইডকে চেক করার জন্য কি করতে হয় সবসময় জল মিক্স আপ করতে হয় জলকে মিশিয়ে দেখতে হয় যে সেখানে অ্যাসিড হচ্ছে নাকি বেস হচ্ছে অ্যাসিড হলে অ্যাসিডিক অক্সাইড বেস হলে বেসিক অক্সাইড এবার ধরো জলের সাথে তুমি জলকে মিক্স আপ করলে জলের সাথে জলকে মিক্স আপ করলে তো ওয়াটারের সাথে ওয়াটারকে মিক্স আপ করলে তো আলটিমেটলি ওয়াটারই হবে তো এখানে না তোমার তৈরি হচ্ছে অ্যাসিড না তোমার তৈরি হচ্ছে অ্যাসিড না তোমার তৈরি হচ্ছে বেস তার মানে অ্যাসিডিক অক্সাইডও হবে না বেসিক অক্সাইডও হবে না ঠিক আছে তার মানে তারা কি টাইপের অক্সাইড বলবে নিউট্রাল অক্সাইড প্রসম তো নিউট্রাল অক্সাইড থেকে তিনটে এক্সাম্পল মাথায় রাখবে কি কি একটা হচ্ছে কার্বন মনোক্সাইড এটা কার্বন মনোক্সাইডের এর এক্সাম্পলটা নাইট্রোজেন মনোক্সাইডের এর ওয়াটারের এক্সাম্পলটা এই তিনটে এক্সাম্পল তোমাদের নিউট্রাল অক্সাইড থেকে আসে বলো ক্লিয়ার কি দেখো ঠিক আছে ক্লিয়ার বলো আগাব ভালো করে পড়ো হ্যাঁ আট নম্বর হলো কোয়েশ্চেন এমিট বল ট্রিটিয়াম থেকে কী রে বার হয় জানো ট্রিটিয়াম কি উত্তর হবে করো ট্রিটিয়াম থেকে কোন রে বার হয় বলো এনি আইডিয়া ট্রিটিএম থেকে গামারে বার হয় সবাই বলছো গামারে আচ্ছা ট্রিটিএম থেকে বার হয় হচ্ছে বিটারে ট্রিটিএম থেকে বার হয় বিটারে মাথায় রাখবে বিটার অসি ঠিক আছে ট্রিটিএম রেডু অ্যাক্টিভ আইসোরও বিটারে এখান থেকে বার হয় এইচ থ্রি ওয়ান আছে ট্রিটিএম হচ্ছে এইচ থ্রি ওয়ান দেখো ট্রিটিএম থেকে কি তৈরি হচ্ছে ভালো করে লক্ষ্য করো এইচ থ্রি ওয়ান আছে ট্রিটিএম থেকে তৈরি হয় হচ্ছে আমাদের হিলিয়াম ট্রিটিয়াম থেকে ট্রিটিয়ামকে যখন তুমি একটা নিউটনের সাথে আঘাত করবে নিউটনের সাথে আঘাত করবে তখন তোমার তৈরি হয় হচ্ছে এখানে হিলিয়াম হিলিয়াম তৈরি হয় ট্রিটিয়ামকে নিউটনের সাথে আঘাত করলে তৈরি হয় হিলিয়াম পরমাণু এইচ টু এবার ভালো করে দেখো ওপরে ওপরে তো তিন আর একে ম্যাচ করে গেছে তিন আর একে চার হয়েছে একদম ওকে তিন আর একে ম্যাচ করে গেছে এটা তো এইচ থ্রি ওয়ান তাই তো এটা এইচ থ্রি ওয়ান তাহলে তিন আর একে চার ম্যাচ করে গেল ঠিক এখানে তুমি কি সংকেত লিখবে ই লিখবে জিরো লিখবে মাইনাস ওয়ান ভালো করে দেখো ই জিরো মাইনাস ওয়ান করলে হয় করলে চার এদিকে তিন প্লাস এক করলে চার তাহলে ট্রিটিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলে হিলিয়াম পরমাণুতে সেটা কনভার্সন হয় এবং ই জিরো মাইনাস ওয়ান এই ই জিরো মাইনাস ওয়ান কার সংকেত বিটার সংকেত ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের করেসপন্ডিং বিটারে কথা বোঝা গেল এই হচ্ছে লজিক খুব ভালো প্রশ্ন এগুলো মেইনস রেলওয়ে ঠিক এতে কিন্তু কাট অফ তৈরি হবে বারবার বলছি এরকম কোয়েশ্চেন তোমরা পাবেই মানে তুমি কোয়েশ্চেনটা চেনা লাগছে ঠিক আছে কিন্তু তুমি এক্সপেক্ট করছো একরকম অপশন অপশানে দিয়েছে আর এক রকম অপশান ঠিক আছে ফাটাফাটি কোয়েশ্চেন এই এক দু নম্বর এখান থেকে যে স্কোর করে নিতে পারবে সে কিন্তু অনেকটা এগিয়ে বাকিদের থেকে ঠিক এগুলো পড়তে হবে এগুলো এক্সট্রা নলেজ নলেজ বা প্লাস বলতে পারো যে এগুলো হয়তো আমাদের কন্টেন্টে সেভাবে লেখা নেই কারণ এগুলো খুচখাচ প্রশ্ন ঠিক আছে তো এগুলো তোমার অ্যাডিশনালি খাতায় নোট বানাতে হবে যেখান থেকে যেটুকু পাবে এক্সট্রা নেক্সট পরেরটা দশ নম্বর দেখি ওয়াটার অ্যাটেন্স ম্যাক্সিমাম ডেন্সিটি আচ্ছা এবার দেখো কোশ্চেন একই আগেরটার অপশান আর এইটার অপশানের মধ্যে পার্থক্য দেখো এখানে শুধু ডিজিটটাকে সেম রেখেছে স্কেলকে আলাদা করে দিয়েছে বলো কি হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ওয়াটার অ্যাটেন্স ম্যাক্সিমাম ডেন্সিটি টোয়েন্টি ডি কারেক্ট আনসার তাই তো ওয়াট আন ম্যাক্সিমাম ডেনসিটি ডি ওকে তাহলে চার ডিগ্রি সেন্ডিগ্রেড তো এখানে অপশন এরকমও দিতে পারে চার ডিগ্রি সেন্ডিগ্রেডের তুলনায় মানে চার ডিগ্রি সেন্ডিকেট বললো তাহলে চার প্লাস দুশো তেিয়াত্তর ঠিক দুশো দিয়ে দুশো কেলভিনও দিতে পারে এরকম ডিগ্রি সেন্ডিকেট থেকে কেলভিনে কনভার্শন মানে কি দুশো প্লাস করব ঠিক আছে তো অপশানে কিন্তু কেলভিন দিয়েও থাকতে পারে টু সেভেন্টি সেভেন কেলভিন নেক্সট এগারো হেভি ওয়াটার কোথায় ব্যবহার করা হয় রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার নন মেটালের চ্যাপ্টার মিক্স আপ করা ভারী জলকে কোথায় ইউজ করে ওয়াশিং ওয়াটার ডিটারজেন্ট মডারেটার নাকি ড্রিঙ্কিং ওয়াটার আগে নন মেটালের জন্য দুটো চ্যাপ্টার অ্যাডিশনালি তোমাদের পড়তে হবে নন মেটালের কোয়েশ্চেন পাড়ার জন্য প্রথম হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা নিউক্লিয়ার কেমিস্ট্রি নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারটা আর সেকেন্ড হচ্ছে আমাদের ওই পর্যায় সারণী এই দুটো চ্যাপ্টার পড়ে তারপরে চ্যাপ্টারটা পড়তে হবে ঠিক আছে কারণ অনেক তুমি এই দুটো চ্যাপ্টার থেকে পাবে যেমন কোয়েশ্চেনটা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার যে নিউক্লিয়ার আমাদের যে ফিউশন রিয়াকশন হয় ঠিক আছে বা ফিউশন রিয়াকশন যেটাখানে হয় নিউক্লিয়ার রিয়াক্টারে তো রিঅ্যাকশনকে গতিকে কমানোর জন্য ঠিক আছে স্লো ডাউন করার জন্য আমরা ভারী জল ব্যবহার করি ডায়টেরাম অক্সাইড ঠিক আছে তো ভারী জলটা কি একটা H D2O যেটা আছে ভারী জল এই D2O কি D2O হচ্ছে আমাদের ডাইট্রিয়াম অক্সাইড মানে এটা পিওরলি হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স এটা কি একটা হাইগ্রোস্কোপিক মানে বাংলাতে বললে ডাইট্রিয়াম অক্সাইড একটা কি টাইপের পদার্থ বলবে এটা একটা জলাকর্ষী পদার্থ মানে তুমি জলের পরিবর্তে যদি ডাইট্রিয়াম অক্সাইড মানে ভারী জল দিয়ে স্নান করো তাহলে তোমার শরীরের যা সেলের মধ্যে যা ওয়াটার আছে সব নষ্ট হয়ে যাবে পুরো কঙ্কাল হয়ে যাবে বডি ঠিক আছে ও যেখানে পায় মতো ওয়াটারকে টেনে নেয় সেজন্য তাকে হাইগ্রোস্কোপিক জলা করছি ওকে নেক্সট বারো নম্বর দেখি হেভি ওয়াটার ফ্রিজেস অ্যাট বলো ভারী জল ফ্রিজ করে বা ভারী জল জমাট বাদে কত ডিগ্রিতে জানো এটা নর্মাল জল কিন্তু নয় তুমি এক্সপেক্ট করছো নর্মাল জল দিয়েছে এখানে ডয়টেরিয়াম অক্সাইডের কথাই বলেছে যে ডয়টেরিয়াম অক্সাইড ডি টু ও এটা ফ্রিজ করবে কত ডিগ্রিতে জিরো ডিগ্রি থ্রি পয়েন্ট এইট তিনশো আশি ডিগ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি এইট জানা আছে এটা স্যার এ তো নতুন কোয়েশ্চেন দেখছি এ তো জানি না শোনো বারোটা উত্তর দেখা দেখি উত্তর দেবে না বারোটার উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড ভারী জল জমাট বাঁধে থ্রি পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেড যেটা নর্মাল জল আমাদের জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে হয় ঠিক আছে ভারী জলের মধ্যে মলিকুলার অ্যাট্রাকশন এমনি বেশি থাকে ঠিক নর্মাল জলের ভর কত ওয়াটার ওয়াটারের ভর হচ্ছে আমরা হাইড্রোজেন ওয়ান ইনটু টু প্লাস অক্সিজেন ছোলো তাই তো তাহলে জলের ভর জিজ্ঞেস করলে নর্মালি বলবে আঠারো গ্রাম কিন্তু ডয়টেরিয়াম অক্সাইডের ভর বললে এটা তো ভারী জল ডয়টিরিয়াম অক্সাইডে হাইড্রোজেন কি আছে হাইড্রোজেন টু ওয়ান আছে ঠিক তার মানে এখানে কত হবে টু ইন্টু টু হবে এখানে যেমন হাইড্রোজেনের ভর এক ধরেছি এখানে হাইড্রোজেন দুই ধরব টু ইন্টু টু প্লাস অক্সিজেন কত ষোলো ষোলো আচ্চার কত হলো কুড়ি ঠিক মানে গ্রাম তার মানে দেখো এর ভর যখন বেশি তার মানে আমি বলতে পারি এর ডেন্সিটি বেশি ভালো করে দেখো যে আঠেরো গ্রাম কুড়ি গ্রাম তো এর তো মাস হাই এর তো মাস হাই এর মাস যদি হাই থাকে আমি বলতে পারি এর ডেন্সিটিও হাই ঘনত্বও বেশি তাহলে ঘনত্ব বেশি মানে যার ঘনত্ব বেশি সে তো জমাট বাঁধবে তাড়াতাড়ি তাই না ঠিক কিনা বলো যার ডেন্সিটি বেশি আমি যদি জলের সাথে হানি মধু এর কম্পেয়ার করি যদি তোমায় বলি যে কোনটা জমাট বাঁধবে তাড়াতাড়ি ঠান্ডার সময় তো জল কি ঠান্ডার সময় তাড়াতাড়ি জমাট বাঁধবে নাকি হানি জমাট বাঁধবে বলবে হানি কারণ তার ডেন্সিটি বেশি আছে সে ডেন্সিটি বেশি মানে একটা কনফাইন জায়গার মধ্যে থাকতে চায় ঠিক আছে ওই জন্য জলকে ঠান্ডা করতে গেলে শূন্য ডিগ্রি পর্যন্ত নামতে হবে কিন্তু ভারী জলকে ঠান্ডা করতে গেলে আমার শূন্য ডিগ্রি পর্যন্ত নামতে হবে না শূন্যর আগেই সে যাবে তার মানে ধরো ডিগ্রি আছে তাহলে জলকে ঠান্ডা করার জন্য দশ থেকে শূন্য আর ভারী জলকে ঠান্ডা করার জন্য দশ থেকে মাত্র থ্রি পয়েন্ট এইট এটাতে আসলেই জল জমাট বেঁধে যাবে ভারী জল ঠিক আছে যেহেতু তার ডেন্সিটি হাই তার মাস বেশি আছে দেখতে পাচ্ছ যে প্রত্যেক মোলে তার দু গ্রাম করে মাস বেশি আছে ওটা আঠেরো এটা কুড়ি ওকে নেক্সট তেরো নম্বর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কামিং ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ এটম দেখো আচ্ছা যে কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা বের হয় মানে তরিচুম্বকীয় তরঙ্গ যেটা বের হয় সেটা কি টাইপের তরঙ্গ মানে কোন তরঙ্গ বলো আলফা বিটা গামা মাইক্রোওয়েভ তার মানে রেডিও অ্যাক্টিভের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক কে আছে যেটা লাইটের স্পিডে চলাচল করে বলো সি কারেক্ট আনসার ভেরি গুড ওয়েল ডান ঠিক আছে আলফা বিটা তো ইলেকট্রোম্যাগনেটিক নেক্সট হাইড্রোজেন পার অক্সাইড ডাজনট অ্যাকসাস দারুন কোয়েশ্চেন এটা হাইড্রোজেন হবে এইচ হবে ঠিক আছে হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার এর ফর্মুলা এইচ টু ও টু এইচ টু ও টু কি হিসেবে কাজ করতে পারে না অ্যাসিড বেস অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট পিওর কনসেপচুয়াল কোয়েশ্চেন করো কি উত্তর হবে হাইড্রোজেন পারক্সাইড সি অক্সিডাইজিং এজেন্ট হাইড্রোজেন পারক্সাইড অক্সিডাইজ করে না ডেফিনেটলি করে হাইড্রোজেন পার অক্সাইড অক্সিডাইজ করে বলো এটা একটু চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার মতো কোয়েশ্চেন আগে ভাবো আচ্ছা চোদ্দটা ডি আচ্ছা এই কোয়েশ্চেনের অপশান যেখানে পরীক্ষায় সেট করেছে টোকাটুকি করে এক্সামিনার সেট করেছে বলে অপশান ভুল ঠিক আছে এই যে সেট সেট অফ অফ আছে এই ভুল তারা অ্যাসিড তারা বেস তারা অক্সিডাইজিং রিডিউসিং এই তিন চারটে হিসেবেই তারা কাজ করতে পারে ঠিক আছে কারণ হাইড্রোজেন পার যখন ভাঙবে হাইড্রোজেন পারক্সাইডের ফর্মুলা হচ্ছে এটা এটা ওকে হাইড্রোজেন পারক্সাইড কে ভাঙলেই পারক্সো বন্ড এইখান থেকে ব্রেক করে এইচ প্লাস আর ও এইচ এইটা এই বন্ড ব্রেক করে যায় তো এখানে যেটা যেটা থাকা থাকা উচিত উচিত অ্যাকচুয়াল তোমাদের পরীক্ষাতে যে অপশানটা থাকবে সেই অপশানটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট কথা বুঝলাম কি বলছি ডিহাইড্রেটিং এজেন্ট এই হিসেবে হাইড্রোজেন পারক্সাইড কাজ করতে পারে না মানে হাইড্রোজেন পরক্সাইড সবসময় জলকে নিয়ে থাকে হাইড্রোজেন পারক্সাইড ডি মানে হচ্ছে বাইরে বার হয়ে যাওয়া হাইড্রেটিং মানে জল তাহলে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে হাইড্রোজেন পারক্সাইড কখনো কাজ করে না ঠিক আছে জলের সাথে অক্সিজেন মিশিয়ে আমরা কিন্তু হাইড্রোজেন পারক্সাইড তৈরি করি ওই জন্য হাইড্রোজেন পারক্সাইড এর মধ্যে সবসময় জল বা জলে মিশে থাকে কথা বোঝা গেল কি বলছি বলো ঠিক ওকে আর হাইড্রোজেন পারক্সাইড এই চারটের রেসপেক্টে যদি বলে যে স্যার তাহলে কি কোয়েশ্চেন ছেড়ে দেবো না এই চারটের রেসপেক্টে কথা বললে বা উত্তর বললে হাইড্রোজেন পারক্সাইড তুমি বেস বলবে হাইড্রোজেন পারক্সাইড তুমি বেস বলবে কারণ দেখো এই যে হাইড্রোজেন পারক্সাইড থেকে হাইড্রোজেন পারক্সাইড থেকে স্মল অ্যামাউন্টে এইচ প্লাস বার হচ্ছে ওইচ মাইনাস বের হলে আমরা বেস বলি তো কনসেপ্ট আমাদের কি হাইড্রক্সিল মূলক ওইচ মাইনাস ওইচ মাইনাস হলে আমরা বেস বলি কিন্তু এখান থেকে বার হচ্ছে এইচ প্লাস কিন্তু এই এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন যে গারত্ব বা এইচ প্লাস মূলকের যে সংখ্যা সেই সংখ্যা অনেক কম ঠিক আছে তার মানে হাইড্রোজেন পারক্সাইড কি হিসেবে কাজ করে স্মল কনসেন্ট্রেশন অফ ঠিক স্মল কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ঠিক এইচ প্লাস এর স্মল কনসেন্ট্রেশন জন্য হাইড্রোজেন পরক্সাইড উইক অ্যাসিড হিসেবে কাজ করে হ্যাঁ তোমাকে বললো হাইড্রোজেন পারক্সাইডের অ্যাসিডিটি কেমন বলো বলবে হাইড্রোজেন পারক্সাইড একটা উইক অ্যাসিড ঠিক এটা নোট করে নেবে খাতায় হাইড্রোজেন পারক্সাইড একটা উইক অ্যাসিড যেমন এইচসিএল স্ট্রং অ্যাসিড তেমন হাইড্রোজেন পারক্সাইড উইক অ্যাসিড ডিউ টু দ্য প্রেজেন্স অফ এইচ প্লাস আয়ন হাইড্রোজেন আয়ন এই বনটা ব্রেক করে যাচ্ছে এটা হচ্ছে এইচ টু ফর্মুলা আর এই যে বনটা আছে এই বনটাকে বলা হয় হচ্ছে পার বন্ড কথা বোঝা গেল কি বলছি এটাকে বলে পার বন্ড ক্লিয়ার বেশ তাহলে এই রেসপেক্টের উত্তর বেশ কিন্তু অ্যাকচুয়াল উত্তর হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট ভালো কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন কনসেপচুয়াল বলো আগাবো লেখা হলে বলো নাও ওকে ক্লিয়ার পনেরো করো হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজ কি বললাম কি কি মিশে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয় ভাবো তাহলে হাইড্রোজেন ভেঙেও সেই জিনিসই তৈরি হবে উল্টো কোয়েশ্চেন বলেছে উল্টো বলেছে হাইড্রোজেন পার অক্সাইড আমি বললাম কে কে মিশে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয় ঠিক আছে আগের কোয়েশ্চেন এখানে বলেছে হাইড্রোজেন পারক্সাইড তাহলে ডিকম্পোজ হয়ে মানে ভেঙে কে কে তৈরি হবে বলো এই হাইড্রোজেন আর অক্সিজেন ছাগল বললাম না জল আর অক্সিজেন মিশে হাইড্রোজেন পার তৈরি হয় এ মাথায় স্টোর হচ্ছে না ঠিকঠাক অক্সিজেন আর জল হাইড্রোজেন আর অক্সিজেন মিশে তো জল তৈরি হয় কি মুশকিল হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স করছি না হাইড্রোজেন আর অক্সিজেন মিশে তৈরি হয় হচ্ছে জল এইচ আর জলের সাথে এক্সেস অক্সিজেন যদি আমি মেশাই জলের সাথে এক্সেস অক্সিজেন মিশালে তৈরি হবে হচ্ছে এইচ টু ও এইচ টু ও ঠিক আছে এইটা ব্যাপার এই ব্যালেন্স করলাম না সি কারেক্ট আনসার হবে অক্সিজেন আর জল নেক্সট তা ইনার গ্যাস ইউজড অ্যাজ বেকন লাইট বেকন লাইট দেখেছো বেকন লাইটে কোন ইনার গ্যাস ব্যবহার করা হয় বলো হলুদ হলুদ ঠিক হলুদের সাথে একটা সম্পর্ক আছে বলো ক্রিপ্টন আর্গন হিলিয়াম নিয়ন বলো কি হবে উত্তর হবে ভাই স্ট্রিট ল্যাম্পে স্ট্রিট ল্যাম্পে স্ট্রিট ল্যাম্পে কোনটা বেকন লাইট মানে হচ্ছে নিয়ন ভেপার ল্যাম্প দেখুন ভেপার ল্যাম্প ভেপার ল্যাম্প স্ট্রিট ল্যাম্পে দুটো জিনিস থাকে ঠিক আছে ভালো করে নোট করে নাও সোডিয়াম ভেপার ল্যাম্প সোডিয়াম ভেপার ল্যাম্প থাকে সোডিয়াম ভেপার ল্যাম্প হলে সেই ল্যাম্পের কালার ইয়োলো হয় সেই ভেপারের সেই ভেপার ল্যাম্পের কালার হয় হচ্ছে ইয়োলো কি বললাম সোডিয়াম ভেপার ল্যাম্প সোডিয়াম ভেপার ল্যাম্পের কালার হলো ইয়োলো আর আরেকটা হয় হচ্ছে নিয়ন ভেপার ল্যাম্প ঠিক নিয়ন ভেপার ল্যাম্প এই নিয়ন ভেপার ল্যাম্পের কালার কি রেড কালার ঠিক আছে রেড আমি আগেরটাতে বললাম তো ইয়োলো বললে অ্যাকচুয়ালি উত্তর সোডিয়াম রেড বললে অ্যাকচুয়ালি উত্তর নিয়ন এবার এখানে নিষ্ক্রিয় গ্যাস যেহেতু বলেছে তো সেহেতু আমি নিয়ন উত্তর দেব। ঠিক আছে ভেপার ল্যাম্পে দুটোই হয় আর তোমাকে বললো ফিলামেন্ট বাল্ব ফিলামেন্ট বাল্বের কথা বললো ওকে ফিলামেন্ট বালবে আমরা কি বলবো ফিলামেন্ট বালবে তুমি বলবে টাংস্টেন 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 তো মেটাল 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 আছে একটা ওকে আর টাংস্টেন মেটালের সাথে ভেপার বললে আরগন আর মার্কারি মার্কারি ভেপার এই আরগন আর মার্কারি ভেপার কোন ল্যাম্পের কথা বলছে ফিলামেন্ট বালবে যে ল্যাম্প আছে সেই ল্যাম্পের কথা বলছে ইয়োলো বললাম ইয়োলোর সাথে তো সোডিয়াম কানেক্টেড ইয়োলোর সাথে কে কানেক্টেড ইয়োলোর সাথে কানেক্টেড সোডিয়াম কিন্তু এখানে ধাতু মাথা খারাপ হয়ে গেছে সতেরো দ্য প্রসেস ইউজ ফর দ্য রিমুভাল অফ হার্ডনেস অফ ওয়াটার ওয়াটারের জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড চ্যাপ্টার আপলোড করবো ঠিক আছে ওয়াটার চ্যাপ্টারটা এইটা একটা ছোট্ট টপিক খুব বড় টপিক নয় ওয়াটার চ্যাপ্টারটা আপলোড করা হয়নি আমি ওয়াটারটা আপলোড করে দেবো ঠিক তো সেখানে আমাদের বলা থাকবে যে হার্ডনেস অফ ওয়াটার যে জলের ক্ষরতা আছে ঠিক আছে যে জলের মধ্যে ক্লোরাইড সালফেট কার্বনেট বাইকার্বোনেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম গুলো মিশে থাকে যার জন্য জলে ফেনা তৈরি হয় না তো সেই হার্ডনেস কে দূর করার জন্য আমাদের কোনটা দরকার বেয়ার হুপ ক্যালগন নাকি সার্পেক বলো হার্ডনেস অফ ওয়াটার এটাকে বেয়ার পদ্ধতি ভাই বেয়ার পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করে এটা হচ্ছে আমাদের ক্যালগন পদ্ধতি ঠিক ক্যালগন ক্যালগন নামটা মাথায় রাখবে এই ক্যালগনের নাম হচ্ছে সোডিয়াম হেক্সামেটা ফসফেট ঠিক আছে যদি কপাল খারাপ থাকে তাহলে ক্যালগনের নাম তোমাকে জিজ্ঞেস করতে পারে কি বললাম সোডিয়াম হেক্সা ফসফেট হেক্সা মেটা ফসফেট ঠিক আছে এইটা হলো আমাদের ক্যালগন সোডিয়াম হেক্সামেটা ফসফেট এই পদ্ধতিতে আমরা কি করি জলের খরতা দূর করি ঠিক আছে জলের খরতা দূর করি এই খরতাটা কি টাইপের খরতা যদি তোমাকে জিজ্ঞেস করে এই ক্যালগল মেথডে কি করা হয় ঠিক সে তো হবেই ভাই ভালো জিনিসকে করতে গেলে তো একটু সময় লাগবেই একটু সময় দিয়ে পড়তে হবে টাইম ইনভেস্ট করতে হবে ঠিক আছে এবং এফেক্টিভ টাইম ইনভেস্ট করতে হবে এটা হলো পারমানেন্ট হার্ডনেস পারমানেন্ট ঠিক জলে স্থায়ী ক্ষরতা যেই জলে সাবান ঘষলেও ফ্যানে উৎপন্ন হয় না সেইটা পারমানেন্ট হার্ডনেস ওকে সে তো হবেই বললাম না এক একটা ক্লাস তাহলে বলো অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস লাইটের মতো চ্যাপ্টারের ক্লাস এগুলো এক ঘন্টাতেও শেষ করা যায় তাহলে কি আমি সেই ভিডিওগুলো উঠিয়ে দিয়ে এক ঘন্টার ক্লাস দেবো সেই ভিডিও আমার কাছে আছে তো সেটা দিয়ে কি তোমাদের রেলের জন্য যে ব্যাচে অ্যাডমিশান নিয়েছো বা যে ব্যাচে ভর্তি হয়েছো তার জন্য কি তোমার লাভ হবে কিছু কিছু লাভ হবে না আমি তোমাকে সেই জিনিসটা দিয়েছি যেটা তোমার কাছে আলটিমেট মানে তোমার বা ডাব্লু বিসিএস পরীক্ষার জন্য রেলের পরীক্ষার জন্য আলটিমেট ওর বাইরে আর থিওরি তোমার কিছু পড়তে হবে না হ্যাঁ এবার ওর বাইরে কি স্যার আর কিছু আসে না বা লাগবে না ডেফিনেটলি লাগবে এর কোনো তো শেষ নেই আমার বলার ক্ষমতা নেই যে আসবে না ওইটুকুই পড়ো এবার এর বাইরে যেটুকু লাগবে সেগুলো হবে প্র্যাকটিস থেকে এই যে প্র্যাকটিস এই প্র্যাকটিস থেকে হবে তোমার কাজ নোটসটাকে বানিয়ে নেওয়া বানিয়ে নিয়ে প্র্যাকটিস থেকে যেগুলো ইনফরমেশন পাবে সেগুলোকে চিপকে নেওয়া তার সাথে ব্যাস কাজ হয়ে গেল এবার ওই জিনিসটাকেই ভালো করে রিভিশন করবে ওকে সময় লাগবে ইট আছে তো টাইম সময় করো না আস্তে 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 করতে থাকো প্রত্যেক দিন টার্গেট নাও প্রত্যেক দিন টার্গেট নাও যে একটা একটা করে চ্যাপ্টার আমি করবো ইচ অ্যান্ড এভরিডে টার্গেট নিয়ে পড়ো যে প্রত্যেক দিন আমি একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবো ব্যাস তাহলেই হয়ে যাবে কনসেপ্ট নেওয়ার পর কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি তাহলে কি ভুল হবে ভুল হবে না যদি তোমার মনে হয় যে আমি শুধুমাত্র ভিডিও দেখে আমার মাথায় সবকিছু স্টোর করে রাখতে পারবো তাহলে কোনো ভুল নেই তাহলে ভুল কিসে যদি তুমি সবকিছু জেনে থাকো ঠিক আছে যে আমার কাছে একবার লেখা আছে না নয় তাহলে তাই হবে ওকে আর যদি মনে করো যে না আমার খাতায় লিখে রাখলে সুবিধা হবে পরে যখন আমি রিভিশন করব তখন আমার দরকার হবে হবে এই জিনিসটা তাহলে লিখতে খাতায় চলো ওয়াটার ক্লার্ক প্রসেস এগুলো সব ওয়াটারের কোয়েশ্চেন দেখবে যে ওয়াটারের যে চ্যাপ্টারটা আমি আপলোড করব সেই চ্যাপ্টারে সবকিছু আছে লেখা ঠিক আছে ওয়াটার সফটেনিং বাই ক্লার্ক প্রসেস ইউজেস ক্লার্ক পদ্ধতিতে এটা ডাব্লিউ বিসিএস এর কোয়েশ্চেন ঠিক আছে ক্লাট পদ্ধতিতে কি ইউজ করা হয় জানো এটা এটা জানা নেই তাই তো কারোর জানা থাকলে বলো এটা হচ্ছে জলের স্থায়ী খরতা এই স্থায়ী না অস্থায়ী খরতা টেম্পোরারি হার্ডনেস টেম্পোরারি হার্ডনেস দুটো পদ্ধতি আছে দুটো পদ্ধতি টেম্পোরারি হার্ডনেস মানে জলের মধ্যে যদি ক্যালসিয়াম বাইকার্বোনেট সি এ এইচ সিও থ্রি ক্যালসিয়াম বাইকারট আর যদি ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট এম জি এইচ সিও থ্রি ঠিক আছে এইগুলো থাকে ক্যালসিয়াম বাইকার্বোনেট ম্যাগনেশিয়াম বাইকার্বনেট এইগুলো যদি থাকে তখন আমরা বলি থাকে জলের অস্থায়ী ক্ষরতা ঠিক আছে তো এই অস্থায়ী ক্ষরতাকে দূর করার জন্য যেটা জলের সাথে মিক্স আপ করতে হয় ভাই কিছু না চুন জল আর কিছু না ক্যালসিয়াম হাইড্রক্সাইড চুন জল ঠিক আছে চুন জল নাথিং এলস আর কিচ্ছু না ঠিক আছে এইটা চুন জল যোগ করবে তো অস্থায়ী ক্ষরতা মানে টেম্পোরারি হার্ডনেস যেটা আছে টেম্পোরারি হার্ডনেসকে দূর করার উপায় কি আছে বলবে টেম্পোরারি হার্ডনেসকে দূর করবে দুটো পদ্ধতিতে একটা হচ্ছে বয়লিং প্রসেস ঠিক মানে তাকে ধরে গরম করো হিট করো এই একটা পদ্ধতি আর নাম্বার টু হচ্ছে ক্লার্ক প্রসেস ক্লার্ক প্রসেস এই হলো দুটো পদ্ধতি আছে টেম্পোরারি হার্ডনেসকে দূর করার ঠিক আছে দ্যাটস ওই আমাদের এটা উত্তর নর্মাল বয়লিংটা চিপ প্রসেস কোনো কিছু অ্যাড করতে হয় না জলকে ফোটাও শুধু জলের মধ্যে যে ক্ষরতা আছে ঠিক আছে ওটা দূর হয়ে যাবে আর জলের মধ্যে চুন দাও ঠিক তো এটা হচ্ছে আমাদের এই কি বলে তোমার এটা হচ্ছে ক্লার্ক মেথডের একটা কেমিক্যাল রিয়াকশন ঠিক আছে এই যে ক্লার্ক মেথডে কি ব্যবহার করা হয় ক্লার্ক মেথড ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ দ্য ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইজ অ্যাডেড টু দা হার্ড ওয়াটার এই যে হার্ড ওয়াটার যেটা আছে তার মধ্যে তুমি ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে যোগ করবে ডিউ টু দা রিয়াকশন ইনসলিউবল কার্বোনেট আর অপটেন্ট আর সেপারেটেড বাই ফিলট্রেশন এগুলো তোমার কেমিক্যাল পার্ট মানে অ্যাসোসিয়েটেড আছে এটা লাগবে না শুধুমাত্র কোনটা ইউজ করা হচ্ছে এই জিনিসটা লাগবে ঠিক আছে নেক্সট পরেরটা উনিশ নম্বর অফ অফ অ্যাক্স এ রকেট রকেটের জ্বালানিতে নিতে এটা তো পারা উচিত রকেটের জ্বালানিতে কোনটা ব্যবহার করবে এর মধ্যে লিকুইড হাইড্রোজেন লিকুইড নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন আর্গন কি বলবে সি একদম রকেটের জ্বালানিতে রকেট প্রোপালেন্ট হিসেবে আমরা কাকে ব্যবহার করি লিকুইড হাইড্রোজেন এবং লিকুইড অক্সিজেন এটাকে ব্যবহার করি ঠিক আছে একদম ক্রাইজেনিক ইঞ্জিন এটা আগের দিনই বলা হয়েছে তোমাদের ঠিক আছে লো টেম্পারেচারে থাকে ক্রাইজেনিক্স বলে দ্য স্টাডি অফ দ্য লো টেম্পারেচার ওকে কুড়ি নম্বর দ্য কালার অফ হাইড্রোজেন নর্মাল হাইড্রোজেনের কথা বলেছে লিকুইড ফিকুইড বলেনি বললো বলো ডি একদম লিকুইড হাইড্রোজেন এর কালার হচ্ছে অপশন নাম্বার ডি দ্যাট ইজ কালারলেস শোনো হাইড্রোজেন কে সরি হাইড্রোজেন কে তুমি গ্যাস অবস্থায় বলো বা লিকুইড অবস্থায় বলো যেই অবস্থাতেই বলো তার কিন্তু রকম কোনো কালার হয় না হ্যাঁ কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে বললে কি ছিল আমাকে বলো তো লিকুইড অক্সিজেনের কালার কি ছিল দেখি আগের দিন বলা হয়েছে কার মনে আছে দেখি কালার অফ লিকুইড অক্সিজেন কি হবে লিকুইড অক্সিজেনের কালার ফার্স্ট বলো ব্লু ব্লু বললে শুধু হবে না পেল ব্লু ভেরি গুড অক্সিজেন হচ্ছে কালারলেস অক্সিজেনকে মাইনাস একশো আশি ডিগ্রিতে ঠান্ডা করব তাহলে সেটা পেল ব্লু হবে আর সলিড অক্সিজেনের কালার সলিড অক্সিজেন স্কাই ব্লু যেটা বলছো সেটা হচ্ছে সলিড ওটু সলিড ওটু হচ্ছে স্কাই ব্লু লিকুইড ওটু হচ্ছে পেল ব্লু এটা ব্যাপার নম্বর হাইড্রোলিথ উইথ ডাই হাইড্রোজেন এই হাইড্রোলিথ মানে জানো যে জানো বলো বলো হাইড্রোলিথ হাইড্রোজেনের সাথে কাকে মিক্স আপ করলে হাইড্রোলিথ হয় এনি আইডিয়া নেই শোনো হাইড্রোলিথ নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইট ঠিক আছে হাইড্রোলিথ কাকে বলে সিএ এইচ টু ক্যালসিয়াম হাইড্রাইট বলা হয় হচ্ছে হাইড্রোলিথ ক্যালসিয়াম হাইড্রাইট ঠিক এইটা হাইড্রোলিথ এটা তোমার ওই সোপিস তৈরি করতে বেসিক্যালি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম নয় ক্যালসিয়াম সিএ এইচ টু ক্যালসিয়াম ধাতুর সাথে হাইড্রোজেনের মিক্সার ক্যালসিয়াম হাইড্রাইট নেক্সট দা আইসোটপ অফ হাইড্রোজেন হুইচ ইস রেডিও বলো কি উত্তর হবে রেডিও কোনটা ফার্স্ট ট্রিটিয়াম প্যারাহাইড্রোজেন ন্যাসেন্ট হাইড্রোজেন নাকি ডয়টেরিয়াম উত্তর কি হবে ট্রিটিয়াম রেডিও আইসোটপ ঠিক আছে ট্রিটিয়াম এইচ থ্রি ওয়ান যেটা আছে এইচ থ্রি ওয়ান ঠিক নিউটন কটা আছে দুটো প্রোটন কটা আছে একটা এন বাই রেশিও আবার বলছি টু ওয়ান পয়েন্ট এর থেকে বেশি হাইলি রেডিও ঠিক আছে প্রচন্ড মাত্রায় রেডিও একটিভ তেইশ দ্য ফিউশন প্রোডাক্ট অফ ট্রিটিয়াম দেখিয়ে দিয়েছি ফিউশন প্রোডাক্ট অফ ট্রিটিয়ান মানে ওই ট্রিটিয়ামকে নিউটন দিয়ে আঘাত করলে আলটিমেটলি কি তৈরি হচ্ছিল বলো যেখান থেকে ওই বিটা ডিকে দেখালাম যে ট্রিটিয়াম থেকে বিটা কণা বাইরে বার হয় তার নিউক্লিয়াস থেকে বিটার রশ্মি তো এখানে ফিউশন প্রোডাক্ট অফ ট্রিটিয়াম বলেছে একদম বি ভেরি গুড এগুলো ক্রিম কোয়েশ্চেন এগুলো যেন ভুল না হয় ট্রিটিয়াম আছে নিউট্রন আছে ঠিক ট্রিটিয়ামের সাথে নিউট্রনকে তুমি কেমিক্যাল রিয়াকশন করালে মানে সেটা ডিকে হয়ে এইচ ফোর টু প্লাস ই জিরো মাইনাস ওয়ান বিটা তৈরি করছে তো হিলিয়াম চার দুই এই নিউক্লিয়াস কারেক্ট আনসার হবে মানে সানের মধ্যে কি থাকে এটা কেলিয়াম চার দুই গেল নেক্সট চব্বিশ দ্য ভেলোসিটি অফ নিউট্রন ইন দ্য নিউক্লিয়ার রিয়াক্টার স্লো ডাউন বাই এই কোয়েশ্চেনটাই এই কোয়েশ্চেনটাই আগে অন্যভাবে ছিল যেখানে তোমাকে বলা হয়েছিল যে নিউক্লিয়ার রিয়াক্টার বা চুল্লিতে রিয়াকশন স্পিড কে স্লো করার জন্য কে দায়ী বলো কি উত্তর হবে চব্বিশ এ দ্যাট ইস হেভি ওয়াটার উইল বি দ্য কারেক্ট আনসার ঠিক আছে ভারী জল চব্বিশ এ কারেক্ট আনসার হবে হেভি ওয়াটার গেল ওকে চব্বিশ হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার পঁচিশ টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ বলো টেম্পোরারি হার্ডনেস কার উপর ডিপেন্ড করে জানো একটু আগে বলে দিলাম দেখি কার কার মনে আছে ক্যালগন মেথডে ক্লার্ক মেথডে এটা মডারেটারের কাজ ডেফিনেটলি চ্যাপ্টারটা দেখে নেবে চ্যাপ্টারে সব বলা আছে মডারেটর হিসেবে গ্রাফাইট অক্সাইড ব্যবহার করা হয় টেম্পোরারি হার্ডনেস বলবে শোনো ক্যালসিয়াম ক্লোরাইড না টেম্পোরারি হার্ডনেস বললে দুটো সল্ট এখানে আছে দুটো সল্টের নাম মাথায় রাখবে একটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বোনেট একটা হলো ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট এটা যেন ভুল না হয় ঠিক আছে টেম্পোরারি হার্ডনেস এর সাথে সবসময় বাইকার্বোনেট লবণ অ্যাসোসিয়েটেড জলের মধ্যে বাইকার্বোনেট লবণ থাকবে আর ধাতু হিসেবে থাকবে কে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নোট করে নাও খাতায় ঠিক আছে তাহলে আমরা বাইকারট খুঁটবো ক্লোরাইড কার্বনেট সালফেট এগুলো সব পারমানেন্ট হার্ডনেস ঠিক আছে তাহলে এখানে অ্যাড করে দিচ্ছি পারমানেন্ট হার্ডনেস মানে স্থায়ী ক্ষরতা ঠিক তাহলে তার জন্য কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটা ঠিক আছে ক্যালসিয়াম বাইকার্বোনেট সরি ক্যালসিয়াম কার্বনেট ঠিক ম্যাগনেশিয়াম কার্বনেট এম এটা ক্যালসিয়াম সালফেট সিএসও ফোর ম্যাগনেশিয়াম সালফেট এটা এই যে টোটাল সেটটা টোটাল ক্লোরাইড সালফেট এইটা হলো জলের স্থায়ী ক্ষরতার সাথে রেসপন্সিবল পারমানেন্ট হার্ডনেস আর বাইকার্বনেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফিক্স থাকবে ঠিক আছে শুধুমাত্র আমাদের এটা আলাদা হবে যেটা আমাদের অ্যানানিক রেডিক্যাল যেটা আছে বাইকার্বোনেট যেটা আছে এটা আলাদা হবে लो, लिखे लिखेस करो तात्री ফার্স্ট তারপর যাবো নেক্সট পার্টে বলো কেউ কিন্তু ভাই না লিখে হ্যাঁ বলো না ওকে নেক্সট চলো ছাব্বিশ কন্ট্যাক্ট প্রসেসে কোন গ্যাস তৈরি করা হয় ইন কন্ট্যাক্ট প্রসেস দ্য গ্যাস ইজ প্রডিউস বাই বলো তো কি উত্তর হবে কন্ট্যাক্ট প্রসেসের সাথে যদি তোমার কোন অ্যাসিড অ্যাসোসিয়েটেড আছে এটা যদি তোমার মাথায় থাকে এমনি পারবে এটা তোমাদের দুটো পড়া হয়েছে মানে দুটো জিনিস বলা হয়েছিল এটা নিয়ে দেবো দেব দেবো সব দেবো আমায় বলতে হবে না যেটুকু দেওয়ার আমি ঠিক দেবো তোমরা হজম করো সব দিয়ে দেবো সময় মতো ঠিক আছে ইন কন্ট্যাক্ট প্রসেস দ্য গ্যাস প্রডিউস ইস্ট কি উত্তর হবে ছাব্বিশ দেখো কন্টাক্ট প্রসেসে কন্ট্যাক্ট প্রসেসে তোমাকে আমি বলছি কোন অ্যাসিড তৈরি করা হয় বলো স্পর্শ পদ্ধতিতে তোমাদের আগের দিন দুটো জিনিস বলা হয়েছিল অসওয়াল পদ্ধতি হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর এই যে কন্ট্যাক্ট প্রসেস আছে ঠিক আছে কন্ট্যাক্ট প্রসেস কন্ট্যাক্ট প্রসেসে তুমি মাথা রাখবে সালফুরিক অ্যাসিড কন্ট্যাক্ট প্রসেসে কি তৈরি করে কন্টাক্ট প্রসেসে তৈরি করা হচ্ছে সালফুরিক অ্যাসিড তো ভাই সালফুরিক অ্যাসিডের সাথে কোন অ্যাসিড কোন গ্যাস অ্যাসোসিয়েটেড অবশ্যই সালফার ট্রাইঅক্সাইড হবে এস থ্রি এইটা অ্যাসোসিয়েটেড হবে তাই না এটা ছাড়া আর কে হবে এইটা হচ্ছে আমাদের চার্ট এই যে সালফুরিক অ্যাসিডের সাথে এস ও থ্রি গ্যাসকে মিশিয়ে এইচ টু এস টু ও সেভেন তৈরি করা হয় এই যে এইচ টু এস টু ও সেভেন দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে ওলিয়াম এটা জানতে চাই পরীক্ষায় যে ওলিয়ামের রাসায়নিক সংকেত বলো বা ওলিয়াম কোন পদ্ধতিতে তৈরি হয় ঠিক আছে ওলিয়ামও তৈরি হয় হচ্ছে আমাদের কনট্যাক্ট পদ্ধতিতে এইচ টু টু ও সেভেন এটা হচ্ছে অলিয়াম আর দেখো এই গ্যাসটার নাম জানতে চাইছে মেনলি এই যে কন্ট্রাক্ট প্রসেসে কোন গ্যাস অ্যাসোসিয়েটেড ঠিক কনভার্টিং দ্য সালফার ট্রাইঅক্সাইড এন্টু সফুরিক অ্যাসিড এইটাকেই বলা হয় কন্টাক্ট প্রসেস যে সালফার ট্রাইঅক্সাইডকে সালফুরিক অ্যাসিডে রূপান্তর করো বলো খেয়াল থাকবে ব্রেনে স্টোর হচ্ছে মাথাটা একবার ঝাঁকিয়ে নাও এরম ভাবে এত কিছু পড়তে হবে এখনো বুঝতে পারছো কি পড়তে হবে হুম নেক্সট

কি থাকে না ডু নট হ্যাভ বলো কি সেম থাকে না ভালো করে ভেবে চিনতে বলবে সেম ফিজিক্যাল প্রপার্টি সেম কেমিক্যাল প্রপার্টি প্রোটন সংখ্যা নাকি ইলেকট্রন সংখ্যা জানো এটা একদম ভেরি গুড ওয়েল ডান আইসোটোপের কি সেম থাকে বললে অনেক রকম উত্তর কি সেম থাকে না ফিজিক্যাল প্রপার্টিজ ফিজিক্যাল প্রপার্টিজ মানে কি বাহ্যিক অক্সাইড তার যে কালার এই দুটো জিনিস আলাদা তাদের ভৌত অবস্থা আলাদা ঠিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আলাদা কিন্তু কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক সেম হবে তার পেছনে কি কারণ কারণ কেমিক্যাল এ স্যার ইলেকট্রন প্রোটন অ্যাসোসিয়েটেড হাইড্রোজেন ওয়ান এবং হাইড্রোজেন টু ওয়ান প্রোটন নাম্বার একটা ইলেকট্রন নাম্বার বললেও একটা তো প্রোটন ইলেকট্রন দুটোই যখন আমাদের একটা একটা আছে তো দ্যাটস ওই তাদের কেমিক্যাল প্রপার্টি সেম হবে একই নাম্বার অফ প্রোটন একই নাম্বার অফ ইলেকট্রন এবং তাদের রাসায়নিক ধর্ম সেম কারণ এই কেমিক্যাল প্রপার্টিস ডিপেন্ড করে কার ওপরে কেমিক্যাল প্রপার্টিস ডিপেন্ড করে ইলেকট্রনের নাম্বার ওপরে ওকে নেক্সট উনত্রিশ হাই ডাইপোল মোমেন্ট আচ্ছা হাই ডাইপোল মোমেন্ট জাস্টিফাই দ্যাট দেখো জলের ডাইপোল মোমেন্ট হাই কি জাস্টিফাইড করে জানো বলো উনত্রিশ কি উত্তর হবে না ঠিকঠাক করে দেখে ভেবে চিনতে বলো ভেবি চিনতে বলো জানো হাই ডাইপোল মোমেন্ট কি জাস্টিফাই করে শোনো সবসময় পোলারিটি ভাববে তো পোলারিটি নেই ইট ইজ এ নট এ লিনিয়ার মলিকুল এটা নয় সি নয় এনসার জলের স্ট্রাকচার কেমন এটা জলের চ্যাপ্টারে আছে লেখা ডাইপোল মোমেন্ট দিয়ে ব্যাখ্যা করা আছে ওকে জলের স্ট্রাকচার হচ্ছে এরকম ডেল প্লাস ডেল প্লাস এদিকে ডেল মাইনাস ঠিক এটা এই হচ্ছে ডাইপল মোমেন্টের ব্যাপার ঠিক আছে তো জল কি টাইপের স্ট্রাকচার আছে জলের ক্ষেত্রে এখানে লোন পেয়ার থাকে জলের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে তুমি বলো টেট্রাহেড্রাল ঠিক আছে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় এই হচ্ছে স্ট্রাকচার একশো চার ডিগ্রি পার্চ মিনিট ওকে তাহলে ডাইপোল মোমেন্টের জন্য জল রৈখিক অনু হয় না ইট ইজ নট এ লিনিয়ার মলিকুল এটা অপশান এ উত্তর ওকে নাক্স লাস্ট চলো পেন্সিল মেকিং পেন্সিল পেন্সিল তৈরিতে কোনটা ব্যবহার করা হয় নাও একদম লাস্ট বল বল ছয় মারো একদম ইজি ফুলটাস কিছুই নেই ঠিক আছে কি উত্তর হবে বেশ পেন্সিলে কি ব্যবহার করা হয় গ্রাফাইট ওকে পেন্সিলে তো অন্য কিছু হবে না নিশ্চয়ই গ্রাফাইটি হবে চলো শেখা গেল পড়তে থাকো যার যেখানে যেখানে কমপ্লিট হয়েছে যেভাবে যেভাবে ক্লাস সাজানো আছে ঠিক আছে সেভাবে সেভাবে সিলেবাস কমপ্লিট করতে থাকো আস্তে আস্তে আর প্র্যাকটিস যেরকম র্যান্ডাম প্র্যাকটিস চলছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার টপিক বাই টপিক সেভাবে চলতেই থাকবে ক্লাস ঠিক আছে এর কোনো শেষ নাই ওকে বেশ গুড নাইট একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ব্যাচের যেটা আমাদের ব্যাচের এ আছে ওখানে এ করা আছে হ্যাঁ তোর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন করে যাস ওইখান থেকে তো সবাই জয়েন করলো হ্যাঁ ঠিক আছে ওইখান থেকেই তো করলো সবাই দেখছি সময় পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ওই তিনটে দিন এমন ভাবে ব্লক হয়ে গেছে না এটাই যাই হোক চলো টাটা গুড নাইট হুম রাজা ফার্স্ট দিন তো চ্যাপ্টার না পড়ে আসলে ঠিক আছে চ্যাপ্টার না পড়ে আসলে সমস্যা হবে চ্যাপ্টারগুলো পড়তে থাকো যেমন যেমন ভাবে ওখানে দেওয়া আছে থিওরিগুলো কমপ্লিট করতে থাকো আমি তো ক্লাসের টপিক আগের দিন জানিয়ে দিই যে এই দিন এই এই টপিকের ক্লাস হবে তো সেইভাবে চ্যাপ্টারগুলো শেষ করতে থাকো ওকে গুড নাইট চলো টাটা আর ব্যাচ সংক্রান্ত কোনো সমস্যা হলে কল করে নিও আমায় বেশ